আজ আমরা আবুল মনসুর আহমেদের আয়না গল্পগ্রন্থের গো দেউতাকা দেশ গল্পটি পাঠ করব চলুন শুরু করি দিনটাও ছিল বেজায় গরম মেজাজটাও ছিল নিতান্ত চড়া রাত না ফোহাতেই বিবির সাথে ঝগড়া হওয়ায় প্রতীক্ষা করিলাম আজ বাসায় থাকিব না সারাদিন বাহিরে থাকিয়া বিবিকে একটু শাস্তি দিব কিন্তু বা কোথায় যাই জামা কাপড় লইয়া আর চোখে বিবির দিকে দৃষ্টিপাত করিয়া লইলাম বিবি বিক্ষোভ করিল না রাগ আমার আরও বাড়িয়া গেল জোরে জোরে পা ফিলিয়া রাস্তায় নামিয়ে পড়িলাম বন্ধু রশিদের বাসায় আসিয়া দেখলাম ও প্রচণ্ড আড্ডা বিষয় কোলাহল আমাকে দেখিয়া সবাই একযোগে চিৎকার করিয়া উঠিল চলো নৌকা ভ্রমণে যাওয়া যাক বাড়ির বাহিরে সারাদিন চাই কি সারা সপ্তাহে কাটাইয়া দিবার যে কোনো সুযোগ আমার আনন্দ হইবার কথা কিন্তু নৌকা ভ্রমণের কথা শুনিয়া আমি শিহরিয়া উঠিলাম ছেলেবেলা এক বেটাগণক বলিয়াছিল যে আমার মৃত্যু পানিতে ডুবিয়া সেই হইতে আমি নদী তো চুলাই যাক পুকুরে গোছল করিতাম না তারপর কলিকাতায় আসিয়া পুকুরের বদলে পানির কলের সুবন্দোবস্ত দেখিয়া স্বস্তির নিঃশ্বাস ফেলিয়াছিলাম নিতান্ত দায়ে ঠেকিয়া একবার বর্ষাকালে পল্লী গ্রামের বাড়িতে যাইতে হইয়াছিল প্রায় পনেরো হাত প্রশস্ত এক নদী পার নদীর খেয়া পার হইতে গিয়া অনেক ভাবিয়া চিন্তা খোদার নাম লইয়া নৌকায় উঠিলাম পাঁচ ছয় জন আরোহী ঠিক মাছখানে দাঁড়াইয়া আল্লাহ নাম জপ করিতে লাগিলাম কিন্তু নৌকা যেই মাস নদীতে গিয়া পড়িল অমনি ঠক ঠকঠক করিয়া কাবিতে লাগিল আমি মর্চিত হইয়া পড়িলাম নৌকা ভ্রমণের কথা শুনিয়া আমার সে কথা মনে পড়িয়া গা কাটা দিয়া উঠিল মনটা নিতান্ত দমিয়া গেল কী করিব ভাবিতে লাগিলাম কিন্তু আমার যে হইয়াছিল বিবিকে শাস্তি দিতেই হইবে কেন সে আসিবার সময় আমাকে বাধা দিল না তাকে শাস্তি দিবার জন্য আমি আত্মহত্যা করিতেও প্রস্তুত আছি কাজেই নিশ্চিত মৃত্যু জানিয়াও আমি বন্ধুদের জিজ্ঞাসার উত্তরে বলিলাম নৌকা ভ্রমণে যাইব এই বেফাস কথাটা বলিয়া ফেলিয়া মনটাই খারাপ হইয়া গেল বন্ধুরা নৌকা যাত্রার বিধি ব্যবস্থার কথা আলোচনা করিতে লাগিল আমার কিছুই ভালো লাগিল না বিকালে প্রস্তুত থাকিতে উপদিষ্ট হইয়া আমি মাতালের মতো টলিতে টলিতে বিদায় হইলাম বাসায় ফিরিয়া বিবিকে শুনাইয়া চিৎকার করিয়া আমার এই দুঃসাহসিক অভিযানের কথা চাকরকে জ্ঞাপন করিলাম বিবির উদ্দেশ্যে রান্নাঘরের দরজা দিকে দুই একটা কটাক্ষও করিলাম কিন্তু সে রান্নাঘর হইতে বাহির হইল না রান্নাঘরে সম্মুখ দিয়া বার সাথে খাটাহাটি করিলাম তথাপি সে একবার চাহিয়া দেখিল না ছুরি হারাইয়া যাওয়ার ভান করিয়া বটিতে পেন্সিল কাটিবার জন্য রান্নাঘরে গেলাম এবং বটি খুঁজিয়ে না পাওয়াতে বিবির কাছে জিজ্ঞাসা করিলাম তথাপি সে কথা বলি নয় কেবল ইঙ্গিতে পার্শ্ববর্তী বটিটা দেখাইয়া দিল পেন্সিল কাটিবার কোনো দরকারও ছিল না ছুরিও শ্বশুরীর টেবিলের উপর বিরাজ করিতেছিল সুতরাং রান্নাঘর হইতে বাহির হইয়া পড়িলাম এইবার ঘরে আসিয়া পেন্সিলটা দূরে নিক্ষেপ করিয়া প্রায় কাঁদিয়া ফিরিলাম বিছানায় চিত হইয়া শুইয়া শুইয়া ভাবিতে লাগিলাম চোখের পানিতে বালিশ ভিজিতে লাগিল আমি নৌকা ভ্রমণে গিয়া পানিতে ডুবিয়া মরিলে বিবি কাঁদিবে কিনা আবার বিবাহ করিবে কিনা করিল কতদিন পরে করিবে এবং কাকে করিবে এই লইয়া মনে বিশ্রম তোলপার আরম্ভ হইল চোখ বুঝিয়ে আকাশ ভাবিতে লাগিলাম দুই বন্ধু আসিয়া বাহির হইতে হাকায়কে আরম্ভ করিল নিতান্ত অনিচ্ছা শর্তেও বাহির হইলাম চলো বলিয়া বন্ধুরা রওনা হইল আমার তখনও নাওয়া হয় নাই ক্ষুদা তৃষ্ণায় বুক ফাটিয়া যাইতেছিল তথাপি তাদের পিছু লইলাম অনাহারের কথা তাদের জানাইলাম না অল্পক্ষণ পরেই যে পানিতে ডুবিয়া মরিবে তার আর আহার অনাহার কি অফিসার বাসা বাসাহার অফিস ইহাই আমার যাতায়াতের স্থান সুতরাং বর্ষায় গঙ্গা যে সাগর হইয়া বসিয়া আছে সে খবর আমার জানা ছিল না মাতা হইতে পা পর্যন্ত ঝিমঝিম করিতে লাগিল বন্ধুরা বিরাট হুল্লা করিয়া নৌকায় উঠিল আমি নিতান্ত অন্য মনস্ক হইয়া তখনও ধীরে দাঁড়াইয়াছিলাম ডাকা ডাকিতে জমক ভাঙিল আমি উদ্দেশ্যে স্ত্রীকে শেষ চুম্বন দিয়া আল্লাহ নাম করিতে করিতে ফাঁসির আসামির যেমন করিয়া মানুষে আহরণ করে ঠিক তেমনি করে নৌকায় আহরণ করিলাম নৌকা চলিতে লাগিল বন্ধুরা গান করিতে লাগিল কি কোলাহল করিতে লাগিল আমার ঠিক মনে নাই বোধ হয় গানই হইবে কারণ গানের আয়োজন করা হইয়াছিল আমার সেদিকে লক্ষ্য ছিল না আমি আকাশের দিকে তাকিয়া ছিলাম দেখিলাম পশ্চিম আকাশে মেঘ করিয়াছে সেই মেঘের মধ্যে আমি আজরাইল রাইল মুখ দেখিতে পাইলাম তিনি আমার দিকে অঙ্গুলি সংকেত করিয়া তার চরণ দিগকে কী বলিতেছেন আমার কি বুঝিতে আর বাকি রইল না বন্ধুদের কোলাহলে আমার ধ্যান ভঙ্গ হইল দেখিলাম তারা সবাই চিৎকার করিতেছে সবার মুখে আতঙ্ক ফুটিয়া উঠিয়াছে নৌকা বিষম ধুলিতে বুঝিলাম জল উঠিয়াছে নৌকা তীরে ফিরাইবার জন্য সবাই মাঝিকে গালাগালি করিয়া উপদেশ বর্ষণ করিতেছে আমি মৃত্যুর জন্য প্রস্তুত ছিলাম সুতরাং গোলমালে যোগ দিলাম না জ্বরের বেগ বাড়িয়া গেল বন্ধুরা কাপড় চোপড় খুলিয়া পানিতে জাপাইয়া পরিবার জন্য প্রস্তুত হইতে লাগে আমি নিরুজ দেবে বসিয়া রহিলাম একটা প্রকাণ্ড ধমকা হাওয়া আসিয়া নৌকা উল্টাইয়া ফেলিল বন্ধুরা আল্লাহ আকবার বলিয়া পানিতে জাপ দিল আমি একটুও নড়িলাম না সাঁতার দিবারও চেষ্টা করিলাম না কারণ ও আমার জানা ছিল না আমি ধীরে ধীরে তলাইয়া যাইতে লাগিলাম কিন্তু মরিলাম না কিসের ধাক্কায় আবার বাসিয়া উঠিলাম উপরের দিকে চাহিয়া আকাশ দেখিলাম চারিদিকে চাহিয়া জল অনন্ত অনন্ত জলরাশি দেখিলাম কিন্তু কোথাও কোনো জল প্রাণী দেখিতে পাইলাম না পানির চড়িতে ভাসিয়া চলিলাম কতক্ষণ কতদিন বা কত মাস সেইভাবে বাসিয়া গেলাম ঠিক স্মরণে পড়িল না হঠাৎ নিজের অনাহারের কথা মনে পড়িল বোধ করিলাম পানি দিয়ে ছিলাম সুতরাং পানির অভাব ছিল না ঠোঁট খুলিয়ায় একটু পানি গিলিয়া ফেলিলাম এ কি এত চমকার পানি একেবারে দুধের মতো স্বাদ আমি মাথা উঁচু করিয়া ভালো করিয়া চাহিয়া দেখলাম কেবল স্বাদই নহে রঙও দুধের মতো অবাক হইয়া গেলাম এ কোন দেশে আসিলাম কিছুই বুঝিতে পারিলাম না বাসিয়া যাইতে লাগিলাম আরও কতদিন বাসিয়া গেলাম তার হিসাব নেই অবশেষে একদিন হঠাৎ শরীরে কিসের ধাক্কা লাগিল আমি হাত দিয়ে দেখিলাম ও শক্ত জিনিস হয়তোবা পাথর হইবে ফিরিয়া দেখিলাম পাথরও তো বটেই তাছাড়া খানিক দূরে স্থলও দেখা যাইতেছে আমি পায়ে ভর করিলাম মাটি ঢেকিল হাটিয়া কুলের দিকে অগ্রসর হইলাম নিতান্ত দুর্বল হইয়া পড়িয়াছিলাম বহু কষ্টে পা টানিয়া টানিয়া দুগ্ধ সাগর অতিক্রম করিয়া তীরে উঠিলাম দেখিলাম পাথরের দেশ পাথরের ফাঁকে ফাঁকে দুধের নহর বহিয়া সাগরে পড়িতেছে সে নাহ রুজাইয়া আমি আরও অগ্রসর হইলাম দেখিলাম ফালে ফালে গরু এদিক ওদিক ছুটাছুটি করিতেছে আমি অবাক হইয়া গেলাম এতে সব গরু কার আরও অগ্রসর হইলাম কিন্তু একজন মানুষও দেখিতে পাইলাম না গরুগুলি আমাকে দেখিয়া পরস্পর মুখ চাওয়াচাবি করিতে লাগিল আমি অবলা গোজাতির এই ভাব দর্শনে বিস্মিত হইলাম হঠাৎ পাল হইতে একটা গাবি আমার দিকে অগ্রসর হইয়া কথা বলিতে লাগিল বিশুদ্ধ হিন্দি ভাষা আমাকে বলিল তুমি দেখে মানুষ জাতি তুমি কি করি আজও বাঁচিয়ে আছো বাবা আমি গভীর বিশুদ্ধ হিন্দি কথায় অবাক হইলাম বলিলাম বাঁচিয়ে থাকিব না কেন কী আছে তোমার এ প্রশ্নের উত্তর কি গাবি হাসিয়া বলিল তুমি দেখি দিয়েছি কিছু জানো না আচ্ছা তুমি কোন দেশি লোক বাবা বলিলাম আমি বাংলাদেশের লোক সমস্ত গরু একযোগে হর্ষধ্বনি করিয়া উঠিল গাবি দন্ত বিকাশ করিয়া বলিল আপনি তবে আনন্দবাজার এ দেশের লোক আমি আরও আশ্চর্য হইয়া বলিলাম আনন্দবাজার দেশ কেমন গাবি বিস্ময় চক্ষু বিস্ফোরিত করিয়া বলিল আনন্দবাজার কেন আনন্দবাজার না আনন্দবাজার পত্রিকা আহা সেই কাগজের সম্পাদক আমাদের জাতি রক্ষা করিবার জন্য কাগজে কত আন্দোলনা করিয়াছেন বলিয়া বিদ্যুৎ ঘাবি আনন্দবাজার সম্পাদকের উদ্দেশ্যে নমস্কার করিবার জন্য সামনে দুইটা পা কপালে ঠেকাইবার চেষ্টা করিয়া করিয়া গেল আমি অসহ্য কৌতূহলে জিজ্ঞাসা করিলাম এ দেশে কি মানুষ নাই গাবি দীর্ঘ নিঃশ্বাস ফেলিয়া বলিল সেই কথাই তো তোমাকে বলিতে ছিলাম আচ্ছা চলো আমাদের দলপতি নিকট, তিনি সব কথা তোমাকে খুলিয়া বলিবেন বলি আমাকে লইয়া সে অগ্রসর হইল সমস্ত গরু আমাদের পিছু ছুঁ উঠিল অগ্রসর হইতে হইতে দেখিলাম চারিদিকে যতদূর দৃষ্টি যায় কেবল গরু আর গরু হাজার লক্ষ কোটি কি পদার্থ হইবে তা অনুমান করা গেল না আমার বিস্ময় বাড়িতে লাগিল গাবি আমাকে তাদের সর্দারের নিকট হাজির করিল দেখিলাম সর্দার একটা বিদ্রোহ বলদ তার কপলে চন্দনের ত্রিশুল ও মাথায় টিকি আছে এবং একটা বর্ণ লতার সামনের দুপায়ের দিকে দিয়ে শরীর বেষ্টন করিয়া বুঝি বা পঁয়তার কাজ করিতেছে গাবি সর্দার দিকে অগ্রসর হইয়া বলিল প্রভু আনন্দ বাজার দেশের একটা লোক কি অজ্ঞাত উপায়ে আজও বাছিয়া আছে কিছুই বুঝিতে পারিলাম না বলদ আসন হইতে উঠিয়া আমাকে প্রণাম করিল আমি আমার অভ্যাস মতো এক হাতে তুলিয়া সালামের ভঙ্গিতে প্রতাপিবাদ করিলাম বলদ গাবির দিকে চাহিয়া ইঙ্গিত করিল তারপর আমার দিকে চাহিয়া বলিল তুমি কোন জাত আমি বললাম মুসলমান বলদের রোমান্স হইল চতুর্দিকে সমস্ত গরুর পাল হইতে অনার্য তস্য বলিয়া চিৎকার উঠিল গাবিটা আমার জাত গিয়েছে গো মুসলমানটা আমি ছুইয়া ফেলিয়াছি কাশিও ডুবিয়া গিয়াছে হায় হায় আমি কোথাও গিয়া প্রারশ্চিত করিব গো বলে সম্মুখের একটা পাক কপালে ঠেকেবার চেষ্টা করিয়া কাঁদিতে লাগিল আমি অবাক হইয়া চারিদিকে তাকাইতে লাগিলাম দেখিলাম ক্ষিপ্ত বড়গুলো সিং ব্যাঁকে আমাকে গুতাইতে আসিয়াছে আমি বিপদ গণিলাম হঠাৎ শুনিলাম সর্দার বলটা উচ্ছ্বসে চিৎকার করে বলিল বৎস এই আর্যভূমিতে একমাত্র মানুষ বাঁচিয়ে আছে সে আর্য হোক অনার্য হোক তাকে মারা যায় না মানব জাতিকে নির্ভল করা উচিত নয় তোমরা সিং সামলাও সমস্ত গরু সিং সংযত করিল আমি বাছিয়ে গেলাম সর্দার আমার দিকে চাহিয়া বলিল বৎস তোমাদের জাত আমাদের গোজাতি ধ্বংস করিবার জন্য চেষ্টা করিয়া আছে তথাপি আজ তোমাকে আমরা রক্ষা করিলাম আর্যভূমিতে বুদ্ধ চৈতন্য গান্ধী প্রভৃতি অনেক মহাপুরুষ ক্ষমা ও প্রেম প্রসার করিয়াছেন তাদের সম্মানের জন্য আমরা শত্রুকেও ক্ষমা করিলাম তোমার কোনো ভয় নেই আমি সাহস পাইয়া বলিলাম সর্দার আমি কিছুই বুঝিতে পারিতেছি না আমি এ কোন দেশে আসিয়াছি বলদ বলিল এই জায়গার নাম ছিল হিমালয় ভারতবর্ষ বাসের অযোগ্য হইয়া যাওয়ায় আমরা এই পর্বতের আশ্রয় লইয়াছি আমি আদুক্তর বিস্মিত হইয়া বলিলাম ভারতবর্ষ বাসের অযোগ্য হইয়া গেল কীরূপে বলদ বলিল সমস্ত দেশ দুধে ডুবিয়া গিয়াছে আমি স্তম্ভিত হইয়া গেলাম জিজ্ঞাসা করিলাম ভারতের মানুষের সব গেল কোথায় বলদ দীর্ঘ নিঃশ্বাস ফেলিয়া বলিল সব মারা গিয়াছে আমি শিহুরে উঠিলাম অতি কষ্টে বলিলাম কী রূপে বলদ বলিল তবে বসিয়া শোনো তিন আমি মাটিতে বসিয়া পড়িলাম বলদ বলিতে লাগিল এই দেশে হিন্দু মুসলমান দুই ধর্ম সম্প্রদায় বাস করিত ইংরেজ নামে বাধা দিয়ে আমি বলিলাম সে কথা আমি জানি বলত ইসদ উষ্ম হাসি হইয়া বলিল বাধা দিও না শুনিয়া যাও আমি অপ্রতীপ হইয়া চুপ করিলাম বলত আরম্ভ করিল ইংরেজ নামে এক বিদেশী জাতি এই দেশে শাসন করিত তারা এদেশের উপর সুবিচার করিত না হিন্দু মুসলমান একযোগে ইংরেজের হাত হইতে দেশ উদ্ধার করিবার জন্য স্বরাজ আন্দোলন আরম্ভ করিল দেশ উদ্ধার লোক ইংরেজের বিরুদ্ধে খেপিয়া উঠিল ইংরেজের রাজত্ব যায় আর কি এমন সময় ইংরেজ হিন্দুদের কয়েকজনকে ডাকিয়া কানে কানে কি বলিল হিন্দুদের মধ্যে আজর সমাজ নামে এক দল বাহির হইল তারা চিৎকার করিয়া হিন্দুদিকে বলিতে লাগিল ইংরেজে গো মা তার হত্যা সাধন করিয়া করে বলিয়েই তো আজ আমরা ইংরেজ দাঁড়াইবার চেষ্টা করিয়া আছি কিন্তু আমাদের সঙ্গীতাই যে গো হত্যা করে তাদের আমরা কি করিব হিন্দুরা ফিরিয়া দাঁড়াইল বলিল তাই তো মুসলমান দিকে বলিল তোমরা যদি এদেশে থাকিতে চাও তবে গো খাওয়া ছাড়ো অন্যথায় ইংরেজদের সঙ্গে একই জাহাজে চুরিয়া পশ্চিমের দিকে সাগর বাড়ি দাও মুসলমান বলিল বা রে আমরা বুঝি দেশের কেউ নই কেন আমরা এদেশে ছাড়িয়ে যাইব হিন্দুরা বলিল এ দেশ না ছাড় গরু খাওয়া ছাড় মুসলমান যাত্রা ছিল বড় এক গুয়ে আমাদের ধ্বংস করাও ছিল তাদের উদ্দেশ্য তারা বাকিয়া বসিল বলিল আমরা গো খাওয়া ছাড়িব না এদেশও চারিব না কারণ গরু আমাদের খাদ্য এবং এদেশ আমাদের জন্মভূমি হিন্দুরাও রাগিয়া গেল বলিল তবে রে বেডারা আমাদের দেশে বাস করিয়া আমাদের সঙ্গেই আরি জলে বাস করিয়া কুমির সঙ্গে ঝগড়া ইংরেজ তাড়াইবার আগে তোদের এদের হইতে তাড়াইব মুসলমানরা বলিল তবে আসো আজ একহাত হইয়া যাক উভয় দলে সাত সারা পড়িয়া গেল গোরক্ষা আন্দোলনের প্রবাদক আর্য সমাজিরা হিন্দু দিগকে বলিল সবাই মুসলমানদের সঙ্গে যুদ্ধ করিতে গেলে গো মাতার সেবার অসুবিধা হইবে তোমরা যুদ্ধে যাও আমরা গরুর ঘাস কাটি হিন্দুরা দেখিল কথা মন্দ নয় যে গো দেবতার জন্য যুদ্ধ তার সেবার কুটি হইলে দেবতাও অসন্তুষ্ট হইবেন যুদ্ধ করাও ব্যর্থ হইবে হিন্দুরা বলিল তদাস্ত আর্যরা গরুর ঘাস কাটিতে গেল হিন্দুরা যুদ্ধক্ষেত্র অবরতান করিল বিষম যুদ্ধ আরম্ভ হইল দিন রাত অবিরাম লড়াই চলিতে লাগলো এগরাজ দেখিল এভাবে রাজ্য শাসন করা চলে না অতএব তারা পুলিশ দিয়া শান্তি শান্তিরক্ষা করিতে লাগিল যুদ্ধক্ষেদের আশেপাশে গাছ কাটা নিরাপদ নয় বলিয়া করিয়া এবং যুদ্ধাগণের হস্তচ্যুত চরবারই গো দেবতার গায়ে লাগিয়া গোহত্যা পাপের অনুষ্ঠান হইতে পারে বয়ে আর্য সমাজীরা ভারতের গুরু লইয়া বেনারস হিন্দু বিশ্ববিদ্যালয় বোর্ডিংয়ে আশ্রয় লইল ইংরেজ তার সমস্ত সৈন্য সামন্ত লইয়া যুদ্ধক্ষেত্রে শান্তিরক্ষায় নিয়ে যেতে থাকিল সুতরাং খুব শান্তির সঙ্গে যুদ্ধ চলিতে লাগিল প্রত্যেক লক্ষ লক্ষ লোক নিহত হইতে লাগিল অবশেষে উভয় পক্ষের সকলে নিহত হইল একজনও লোকও বাঁচিয়ে রহিল না সুতরাং যুদ্ধ থামিয়া গেল স্থায়ী শান্তি প্রতিষ্ঠা হইল দেখিয়া ইংরেজ নিশ্চিন্ত আনন্দে ক্লাবে ফিরিয়ে গেল কিন্তু অধিক দিন আরামে কাটিল না তিরিশ কোটি লাশ যখন একসঙ্গে পচিতে আরম্ভ করিল তখন তা হইতে অসহ্য দুর্গন্ধ বাহির হইল ইংরেজ নায়ক বাহন্দ করিয়া ওদিক এদিক ছুটাছুটি করিতে লাগিল নাকে অ্যাসেন্সের সিপি চব্বিশ ঘন্টা ঢুকাইয়া রাখিল কিন্তু কোনো ফল হইল না কতক দুর্গন্ধে কতক কলেরাই অল্প দিনের সমস্ত ইংরেজিও মরিয়া গেল আর্য সমাধিরা ইতিমধ্যে আমাদেরকে লইয়া কাশীর মন্দিরে আশ্রয় লইল কাশী নিতান্ত শূন্যস্থান তাই সেখানে দুর্গন্ধ প্রবেশ করিল না আমাদেরকে লইয়া সেখানে আজরা নিশ্চিন্তে বসবাস করিতে লাগিল কিছুদিন গেল এইভাবে ইংরেজ ও মুসলমানদের অনপসার্য প্রত্যক্ষ লক্ষ লক্ষ করিয়া আমাদের বংশবিদ্ধ করিতে লাগিল দুধের আতিশয্যে আমাদের পরিবারের বাট ফাটিয়ে যেতে লাগিল কিন্তু দোয়াইবার বা খাওয়াইবার লোকের নিতান্ত অভাব মুসলিমেও আর্য আর কত দুধ খাইবে দুধের টানাটানিতে আমাদের পরিবারটা ছটপট করিতে লাগিল নিরুপর হইয়া তাহারা মাটিতে গাছের গুড়িতে বাট ঘষিতে লাগিল তাতে প্রচুর দুধ বাহির হইয়া গেল সকলে যৎকিঞ্চিৎ আরাম পাইল চার সেই হইতে ওই উপায়ে দুধবাহির করা চলিতে লাগিল ফলে যাহা হইল তা আমরা আবেগ কল্পনা করি নাই অসংখ্য গাভীর দুধ নগর শহর ফল্লি পাথার বাসিয়া যাইতে লাগিল জলে চরতের মধ্যে দুগ্ধ প্রবাহিত হইয়া নদী নালা খাল বিল সমস্ত বুড়িয়া গেল সে সমস্ত যখন আর দৌড়িল না তখন ক্রমে ক্রমে দেশ ডুবিয়ে যাইতে লাগিল কমে কাশিতেও বাস করা অসম্ভব হইল সমস্ত বাড়িঘর দুধে ফুরিয়ে গেল আর্য সমাজীরা বলিল চল পাহাড়ে গিয়া চড়ি আমরা সকলে দুধের সাগরে সাঁতার কাটি কাটিতে হিমালয় পর্বতের দিকে অগ্রসর হইতে লাগিলাম মনুষ্য যদি আমাদের মধ্যে কষ্ট সহিঞ্চ নয় পরে এক এক করিয়া সমস্ত আর্য দুধের সাগরে ডুবিয়া মরিল আমরা বহু কষ্টে এই পাহাড়ে চড়িয়া আত্মরক্ষা করিলাম সেই হইতে বাহারে চড়িয়ে বসবাস করিতে দিয়েছি কিন্তু দুধের পরিমাণ যেভাবে যত বৃদ্ধি পাইতেছে তাতে অতি শীঘ্র পর্বতও ডুবিয়া যাইবে তখন আমরা কোথায় যাইবো তা ভাবিয়া নিতান্ত অস্থির হইয়া পড়িয়াছি তোমার আসিবার আগে আমরা সেই কথাই আলোচনা করিতেছিলাম ওই যে দুধের বান আসিতেছে সতর্ক হও বলিতে বলিতে খারাপ হইয়া উঠিল আমি ভয় পইয়া পিছনে ফিরিলাম দেখলাম দুধের বিরাট ঢেউ পর্বত প্রমাণ উঁচু হইয়া আমাদের দিকে আসিতেছে বলদ এক লাফে দশ হাত দূরে সিটকাইয়া পড়িল এবং লেস তুলিয়া দৌড় মারিল আমি নড়িবার অবসর পাইলাম না প্রকাণ্ড একটা ঢেউ আসি আমাকে তলাইয়া ফেলিল আমার শ্বাস বন্ধ হইয়া গেল আমি কথা বলিবার চেষ্টা করিয়া গঙ্গাইয়া উঠিলাম আমার ঘুম ভাঙিয়া গেল দেখিলাম সেই প্রচণ্ড গরমে আমি তিন চারটা লেপ চাপা পড়িয়া আছি গ্রামে সর্বশৈর বিজিয়া গিয়াছে আমার স্বপ্নের আমেজ তখনও কাঠে নাই ব্যাপার কি ভাবিতে লাগিলাম হঠাৎ স্ত্রীর খিলখিল হাসিতে আমার তন্দা ছুটিয়ে গেল ধর্মার করিয়া উঠিয়া বসিলাম স্ত্রী হাসিতে হাসিতে বলিল রাগ করিয়া নৌকা ভ্রমণে যাওয়া হইতেছিল বুঝি নাও আর রাগের সুবিধা হইল না গোছল করিয়া বাপ খাও বলি একখানা কাগজ হাতে দিল দেখলাম রশিদ লিখিয়াছে গায়েক সুরেন বাবুর অসুখ হওয়ায় আজ নৌকা ভবন স্থগিত রাখা হইল এটাই গল্পের মূলপট থ্যাংকস ওয়াশিং মাই ভিডিও